ভালো করে ধরবি, ছাড়বি না বলে দিছি, নাহলে তো টাকটাতে গুলি করে দিব। ই বাবা, মুরগির মাংস লিয়ে পরে কি আর গুলি চালানো প্র্যাকটিস হয়? হ্যাঁ, ভালো করে গুলি চালাতে হইলে বোতল নাহলে আপেল এই ধরনের জিনিস রাখতে হয়। এই জ্ঞান মারিস না, তো চুপচাপ দাঁড়ায় থাক। ভালো, যা পারবি কর, গুলি করবি, ওই মাংসটা ভিতরে ঢুকে যাবে, বুঝতে লাগবি কোথায় লাগলো। বেশি চিচাবি তো তোর তাকে গুলি করে দেবো, বুঝলি? আমাকে টার্গেটটা করতে দে, চিচাস না। লে, রেডি তো? বাবা, কি করব, আগুন ধরে গেছিল, ভয় লাগছিল। গেছে ভয় লাগে তোর? এবারে বোতলে ধর। এই বুড়ো বয়সে যদি এমনি শুধু ভাত আর ধনিয়া পাতা খাই, তাহলে জীবনটা বরবাদ। ঘরে থাকতে পেয়েছ, খেতে পেয়েছ, এটাই খুব। কত ছেলে তোর বাপকে খেতে দেয় নাই, ঘর থেকে বার করে দিনছে। হ্যাঁ, তা বলে শুধু ভাত? তোকে তো আমি কিছু জমি দিনছি, টাকা পয়সা দিনছি, খেতে তো তো ভালো করে খেতে দে। বাকি জমিগুলো লিখে দাও, তাহলে আরো ভালো করে খেতে দিব, ভালো ঘরে থাকতেও দিব। তোর মতন ছিল যেন কারো ঘরে জন্ম না হয়। কি করে ধরবো? এবারে বোতলটাকে তোর মাথার উপর রাখ, আমি ওইখান থেকে টার্গেট করবো। তোর কথা শুনবো লাই, মজা পেয়েছিস? বোতলটা মাথার উপর রাখবো, তুই মাথারে গুলি করে দিবি। বেশি ফটর ফটর করবি নি, হাতে বন্দুক আছে, যদি বোতলটা এখান থেকে না তুলে নিয়ে গেছিস নেই, এমনিতেই গুলি করে দিব। কি হইল রে? এই তোল, এই হাতটা সরা। ই বাবা, হাতটা সরালে বোতলটা লড়বড় করছে, পড়ে যাবে। বেশি না চেঁচায় পরে হাতটা সরাতে বললাম সরা, নাইলে না গুলিটা বোতলে যাবে, নাই তোর কপালে যাবে। বলডু, অমন করিস না রে, বোতলে মারবি, আমার কপালে মারিস না, বুঝলি? কিরে, রেডি? এ কি হইল, তাড়াতাড়ি চলো, একটা কেস ঘটে গেছে। কি কেস? আমাকে মারিস না রে। মারবো নাই মানে? এবার ঠেকালে ঠেকালে পায়ে ঠুকে ঠুকে মারিবো। এই দেখো, দেখিছো পাটা? এবার গোড়া রে না, একদম সোটা রে, ফেলে দেবো ওই পাশে পুকুরটাতে। এই বাপ হই রে, তুই আমাকে এমনি করে কথা বলছিস? লাজ লাজ থাকা দরকার তোর? ও, তো তুমি কোন হরিদাস পাল, আমাকে বারণ করছো? আমি হরিদাস পাল কেন হবরে, আমি বুধন পাল। ও আমার বাপ বটে, আমি যা মন করতে পারি। আমি ও আর ছিলা বটি, ওকে মারবো না ধরবো না কি করবো, তুমি বলছে শোনা, যাও যাও নিজের কাজ করো গা। ভগবান সব দেখছি, আপনাকে কিন্তু ক্ষমা করবে নাই। এই তুই বিচার করতে এসেছিস? উকিল বটিস না জজ বটিস না পুলিশ বটিস না ভগবান তোকে পাঠাইছে? হ্যাঁ, দালালি মারছিস? আমাকে জ্ঞান মারতে আসিস না, বুঝলি? নিজের কাজ কর গা, নাটক মারিস না এখানে। জানতাম না যে বুড়ো বয়সে আমাকে এমন ফল পেতে হবে। কোনো ভাবি নেই যে আমাদের ঘর ঘরে কপালে এমন দুঃখ আছে। আর ঘর ঘড়ি আমাদের কপালে কি দুঃখ আছে আমরা জানি কি? হ্যাঁ, আমাদের ছেলে পুলে এগুলো কি করবে আমরা জানি কি? আমার মনে হয় এই সময় এই ঘর ঘড়িকে আমাদের হেল্প করা দরকার। ওই কাকুটাকে যে খারাপ করছে, তোমাদের কিছু করা উচিত। ওদের কিছু করা উচিত? তো তুই কি করছিস রে, লেডিস বটিস নাকি? বলটু দা, ভালো আমাকে লেডিস বলবে নাই। তোকে লেডিস বলবে না তো কি হিজড়া বলবে? যে যাই বলুক, আমি কারো কথা শুনলেই তো। আগে
ঘর ঘরে দাদুকে দেখো, ওকে বাঁচাচ্ছি ভাই, দেখো কেমন মারছি। আমাকে আমার জমির ভাগ দেয় নাই বলে মারছি। আমার ব্যাপার, আমি কাকে জমির ভাগ দিবো কি দিবো নাই? তুমি বেশি বোকো না বুঝলে, তুমি যদি জমির ভাগটা দিন দিতে আজকে ঝামেলা গেলে হইতো। তোর বাপ তোকে পড়াইছে, বড় করেছে, মানুষ করেছে, রোজগার করতে শিখিয়েছে, নিজে রোজগার করে জমি কিনিয়া অত লোভ কিসের শালা? হ্যাঁ রে, আমি তোর বাপের বয়সী, আমাকে সম্মান দে অল্প। কি হইল বাবু? ও বাবু, এমন কইছিস কেন? ও তো ভয় পেয়ে যাবে, পালাই যাবে। আমি ঝামেলাতে ঢুকবো নাই। আমার মনে হয়েছে ইয়াকে জেলে দিন দেওয়া উচিত। ছেলেটা যা করছে, আর এত বড় সাহস আমাকে জেলে দিবে? হ্যাঁ দেখি তো। তুই আর সাহসে ডেফিনেশন পড়তে আসিস না, তোর কোলাটা ধরে পরে জেলে পুরি দিব। এহে, আমার কোলারেই নাই। সম্মান দরকার লাই, নিজের বাপকে সম্মান করছিস তো সম্মান দরকার। দাঁড়া, তো সম্মানের ব্যবস্থা করছি, জেলে তোকে সব পুলিশরে তোকে সম্মান করবে। দাঁড়া, ছেড়ি যা রে, ছেড়ি যা রে। ব্যাপারটা দেখতে হবে। কি হইলো? কই, কোন দিকে কি পড়লো, ধুপাস করে ভাঙলো, আমি দেখতে পেছি নি কেনে? ও, তাইলে মনে বিড়াল ফিড়াল ঝাপাইছি, আমি যাই ভিতরে যাই। স্যার, আমি এই ও নিচে পড়ে আছি। মাস্টার বলে, তোমার এমন দশা হইলো কি কই রে? আমাকে মেরিছে, দমে মেরিছে, দমে। কে মেরিছে? আমি মেরিছি। এত বড় সাহস, ওকে মেরে পরে জেলে পাঠাইছিস, আবার আমার কাছে এসে পরে বলছিস তুই মেরিছিস? বল কেন ইয়াকে মেরেছিস? যখন এসছিস তখন নিজেই বল। এত লোক এখানে কি করছে? মেলা দেখতে এসছে নাকি? একটা মেলাই বটে। কেসটা কি বটে? ছাড়ে বাজি রে, ওই বাজি বাজি জানি না, জমির ভাগ দিবে কি দিবে না বলো তো। এই, তুই আমাকে মারলি কেন রে? আমাকে আমার জমির ভাগ দেয় না বলে মারছি। এই, আমার ব্যাপার, আমি কাকে জমির ভাগ দেবো কি দেবো না? তুমি বেশি বোকা না বুঝলে, তুমি যদি জমির ভাগটা দিয়ে দিতে আজকে ঝামেলা হইতো। তোর বাপ তোকে পড়াইছে, বড় করেছে, মানুষ করেছে, রোজগার করতে শিখিয়েছে, নিজে রোজগার করে জমি কিনিয়া অত লোক কিসের? হ্যাঁ, কেসটা বড় দুঃখজনক বটে। বড় দুঃখজনক এসে বলে লাভ নাই, এর বিচার কি হবে বলুন? বিচার আবার কি হবে? আমি আমার জমির ভাগ লব। স্যার মারছে আমাকে। জমির ভাগ দিন দেন। কে বলছে জমির ভাগ দিন? সব দিন, আমার অল্প জমি হাতে রাখবো নাই?
এখন এমনি করছি, তাহলে পুরো জমিটা হাতে দিয়ে দিলে কি করবে কাবাকে? আমি জেনে শুনে সব জমিটা দিয়ে নেই, সব জমি লিখে দিলে আমাকে কোনোদিন মেরেই দিবি, এক দি বলে মরে গেছে বুড়া। এত বুদ্ধি পান কোথায়? ও আমার সব জানা আছে, আমার কটা বন্ধুকে বাদে ছেলেগুলা কি করেছি। হ্যাঁ বলছে বাবা জমি দাও, তোমাকে ভালো করে রাখবো, সব দিন দিনছি। দুদিন পরে বন্ধুটার ঘর থেকে লাশ বেরিয়েছে। জেলে রাখছি, ছেড়ে দেবো। মামা ঘরের আবদার নাকি মাস্টার বলে ওকে ছেড়ে দিবে? সবাই ইয়াকে যা শাস্তি দিবার আমরা দেবো, চ নিজের হাতে আইন লিবি নাই তোরা। প্রতিদিন তোর বাবার সামনে বসে থাকবি, তোর বাবাকে খাওয়াবি, আর যদি বেশি পায়তারা করেছিস তোকে এমন মারান মারবো তোর লাশটা না পুলিশেও খুঁজে পাবে। না না ও কেমন জায়গায় মেরে পাঠাবো না, গুগলে সার্চ করলে ও লাশটাকে খুঁজে পাওয়া যাবে না। কত সব খাবার দিন যে তো খেতে লাগব, মনটা ভরি গেল দেখে। মনে হচ্ছে ও বাবাকে জল দেয় না, এক গ্লাস জল দিতে বলো। এই তো বাবাকে জল দিস নি কেন? তো বউকে জল আনতে বল। এ বাবাকে জল দিবে গো। এই তোর বউকে রাখতে বলো, তুই বল আলে কোথায়, এদিকে এদিকে এদিকে। তোমরা আমার জন্য যা করিছ অনেক করিছ, আমি কি বলি ধন্যবাদ দেবো আমি বুঝতে লাগছি। ধন্যবাদ দিতে হবে নাই, আপনার শেষ দিন পর্যন্ত আমরা এখানে উপস্থিত থাকবো, গায়ের কেউ না কেউ আসবে আপনার ঘরে, আপনার মতন যত বুড়ো আছে সুপার ঘরেই আমরা যাবো, এমনি করে সেবা করবো। সেবা করবে মানে খাবে নাকি আমার ঘরে? কেন খেলে অসুবিধা কি আছে, তোমার এত হেল্প করছি সারাদিন, যদি আমি টহল দেবি রে তাহলে কাজ কি করবো, পয়সা কি করে দিবে খাবে ওকে? হ্যাঁ তোমার যদি খেতে না দাও আমাদের কাছে আমি কি কাজটা কিছু ভুল করেছি? যদি ভুল করেছি তাহলে তোমরা কমেন্টে লেখো ভুল করেছ, আর যদি ভুল করি নে তাহলে লেখো ও ও পল্টুদা। শিশুকে কখন আমরা বিপদে ফেলতে পারি না, আমরা সারা জীবন বুড়ো আর শিশুর পাশে থাকবো।